যারা আব্দুলপুর থেকে জয়পুরহাট যেতে যাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আব্দুলপুর থেকে জয়পুরহাটে যাওয়ার পথে এই রুটে চলাচলকারী তিনটি ইন্টারসিটি ট্রেনের নাম আমরা দেখতে পাই। একটি হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস, দ্বিতীয়টি হচ্ছে তিতুমির এক্সপ্রেস এবং থার্ড ওয়ান ইজ বাংলা বান্ধা এক্সপ্রেস। বরেন্দ্র এক্সপ্রেসের টাইম শিডিউল নিয়ে আমরা প্রথমে শুরু করি। বরেন্দ্র এক্সপ্রেসের ট্রেন কোড নাম্বার হচ্ছে 731। এই ট্রেনটি রবিবার দিন বন্ধ থাকে এবং বাকি ছয় দিনে কিন্তু চলাচল করে। এর ডিপার্চার টাইম 15:40, অর্থাৎ এটি দুপুর 3:40 বোঝাচ্ছে। এই টাইমে এটি আব্দুলপুর স্টেশন ছেড়ে আসে এবং জয়পুরহাটে গিয়ে পৌঁছায় 18:00, অর্থাৎ ঠিক 6:00 এটি জয়পুরহাট স্টেশনে এসে পৌঁছায়। সেকেন্ড যে নামটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে তিতুমির এক্সপ্রেস। তিতুমির এক্সপ্রেসের ট্রেন কোড 733733। এটি ওয়েনসডে বন্ধ থাকে, অর্থাৎ বুধবার দিন এই ট্রেনটি বন্ধ থাকে, বাকি ছয় দিনে চলাচল করে। এটি সকাল 7:00 আব্দুলপুর স্টেশন ছেড়ে আসে এবং সকাল 9:38 কিন্তু এটি জয়পুরহাট স্টেশনে এসে পৌঁছায়। দ্য থার্ড ওয়ান ইজ বাংলা বান্ধা এক্সপ্রেস। বাংলা বান্ধা এক্সপ্রেসের ট্রেন কোড 804। এই ট্রেনটি শনিবার দিন বন্ধ রেখে বাকি ছয় দিনে চলাচল করে। এর ডিপার্চার টাইম হচ্ছে 22:10, এটি কিন্তু রাত 10:10 বোঝাচ্ছে, যেটি আব্দুলপুর স্টেশন ছেড়ে আসার সময়, এবং 12:41 এটি রাত 12:41 জয়পুরহাট স্টেশন এসে পৌঁছায়। তো এই ছিল আব্দুলপুর টু জয়পুরহাটের যে ইন্টারসিটি চলাচলকারী এই ট্রেনগুলোর একটা শিডিউল এইখানে আমরা দেখতে পেয়েছি। এখন আমরা একটু দেখে নিব আব্দুলপুর থেকে জয়পুরহাটে যাওয়ার পথে যে ট্রেনের টিকিট প্রাইস, সেই আপডেটেড টিকিট প্রাইসগুলো আমরা একটু দেখে নিব। সিট ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে চারটি নাম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে শোভন, শোভনের খরচ পড়বে 130 টাকা। দেন শোভন চেয়ারে যদি আপনি যেতে চান সেই ক্ষেত্রে খরচ করতে হবে 155 টাকা। ফার্স্ট বার্থে খরচ হবে 205 টাকা এবং স্নিগ্ধার দাম নিবে 255 টাকা। এখন যেটা আপনার ইচ্ছা সেই সিট অনুযায়ী আপনি চলে যেতে পারেন আব্দুলপুর থেকে জয়পুরহাট। তো এই ছিল আজকে আব্দুলপুর থেকে জয়পুরহাটে যাওয়ার যেই ট্রেনের ব্যবস্থা, সেই টাইম শিডিউল, ট্রেন শিডিউল এবং টিকিট প্রাইসের বিস্তারিত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আমাদের কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং ট্রেন সংক্রান্ত সকল আপডেট পেতে ভিজিট করতে পারেন portalsbd.com।